আমরা যখন থেমে যাব তখনই হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় যে স্বাধীনতাটার কথা বলছি এটা আসলে টিকবে না। ছয় মাস পরে বিএনপি ক্ষমতায় আসবে, এখন তো বিএনপির ব্যাপারে সমালোচনা করা যাবে না। প্লিজ, গোপনে কারা কি করছে এটাকে আপনি রাষ্ট্রের সার্ভেলেন্সে নিয়ে আসে এটা খুবই টাফ। ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট হিসেবে যখন আমি কাজ করবো, আমি যখন রিফর্মিস্ট এজেন্ট হিসেবে যখন কাজ করবো, তখনই হচ্ছে আমি রাষ্ট্রকে জবাবদিহির মধ্যে ক্যাম্পাসে যদি আমরা স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করি তাহলে দেখা যাচ্ছে সবগুলো দলই হচ্ছে একটা গোপন ওয়েতে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে। যেটা হচ্ছে আমরা বুয়েটে দেখেছি যে ছাত্ররা রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও সেখানে ছাত্র রাজনীতি গোপনে চলেছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে গোপনে কারা কি করছে এটাকে আপনার রাষ্ট্রের সার্ভেলেন্সে নিয়ে আসে এটা খুবই টাফ। যতক্ষণ না পর্যন্ত তারা আপনার অধিকারটাকে হরণ করে, যতক্ষণ না পর্যন্ত তারা কোনো ভায়োলেট হচ্ছে ভায়োলেশন ক্রিয়েট করে, তো যখনই তারা কোনো ভায়োলেশন ক্রিয়েট করবে, আপনার অধিকারটাকে হরণ করবে, তখন আপনি তাদেরকে সার্ভেলেন্সের আন্ডারে নিয়ে আসতে পারবেন, তাদেরকে লিগাল ওয়েতে প্রতিহত করতে পারবেন। এটা হচ্ছে উত্তর। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে অনেক কথা বলেছি, আমরা সংবিধান সংস্করণ চাই, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোর সংস্কার চাই, আমরা সাংবিধানিক ইনস্টিটিউশনগুলোর সংস্কার চাই, আমরা বিশ্ববিদ্যালয়ের সংস্কার চাই, আমরা ইউজিসির সংস্কার চাই। এই সংস্কারের জন্য হচ্ছে দেখা যাচ্ছে সাইয়েদ আব্দুল্লাহ যেটা বলেছে, আমাদেরকে প্রথমত ইন্ডিভিজুয়াল যে রিফর্ম সেটা নিয়ে আসতে হবে। আমরা যখন ইন্ডিভিজুয়াল রিফর্মের মধ্যে থাকবো, আমরা যখন অনেক বেশি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না হবো, অ্যাজ একজন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট হিসেবে যখন আমি কাজ করবো, আমি যখন রিফর্মিস্ট এজেন্ট হিসেবে যখন কাজ করবো, তখনই হচ্ছে আমি রাষ্ট্রকে জবাবদিহির মধ্যে রাখতে পারবো, আমি বিশ্ববিদ্যালয়কে জবাবদিহির মধ্যে রাখতে পারবো, আমি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির মধ্যে রাখতে পারবো, আমি সংবিধানের ধারক বাহক হিসেবে সংবিধানকে আমি রক্ষা করতে পারবো। আমার হচ্ছে সর্বশেষ দুটি বলতে চাই, একটা হচ্ছে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে মানে এফিলিয়েটেড না হয়ে যত বেশি আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট হিসেবে বা রিফর্মিস্ট এজেন্ট হিসেবে কাজ করবো, ততদিন পর্যন্ত আমি সবাইকে জবাবদিহির আওতায় রাখতে পারবো। এবং ইভেন আপনি যদি কোনো রাজনৈতিক দলের সাথে ইনক্লুডেড হন, এফিলিয়েটেড হন, আমি আপনাকে বলবো আপনি দলকানা না হয়ে আপনি অ্যাটলিস্ট ওই রাজনৈতিক দলের মধ্যে আপনি হচ্ছে ওখানে একটা রিফর্মিস্ট হিসেবে কাজ করেন। আপনার দল যদি কোনো অন্যায় করে, কোনো বিরূপ পলিসি গ্রহণ করে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আপনি যাতে সেটা সমালোচনা করতে পারেন ওই জায়গাটা আপনি রাখুন। তিন নম্বর হচ্ছে ব্যাপারটা হচ্ছে সামনে কে ক্ষমতায় আসবে, এই চিন্তাধারা মাথায় নিয়ে যে ছয় মাস পরে বিএনপি ক্ষমতায় আসবে, এখন তো বিএনপির ব্যাপারে সমালোচনা করা যাবে না, ফেসবুকে লেখা যাবে না, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসুন। আপনার যে কলমের যে লেখা সেটা আপনি কন্টিনিউ করুন, আপনার মুখের যে আওয়াজ আপনার সেটা ভয়েসটা রিচ করতে থাকুন, আপনি থেমে যাবেন না। আমরা যখন থেমে যাব তখনই হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় যে স্বাধীনতাটার কথা বলছি এটা আসলে টিকবে না।